তো তাদের মধ্যে এই যে আজিজ সানজার, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম, এই যে এখানেই দেখেন এখানে লেখা আছে যে রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, বীজগণিত এবং অ্যালগোরিদমের জনক, হ্যাঁ এই যে আল-খোয়ারিজমি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আমি গত এক বছর ধরে ভিডিও বানাচ্ছি, আর বিশেষ করে আমার কোরআনে প্রযুক্তি যে সিরিজ আছে, অর্থাৎ কোরআনের মধ্যে যে বিজ্ঞান বিষয়ক আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর বিশ্লেষণ, অথবা বিজ্ঞানের সাথে কোরআনের যে আয়াতগুলোর মিল বা সামঞ্জস্যতা রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করছি। তো এই ভিডিওগুলো বানানোর সময় আমি কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আসলে এগুলো প্রশ্ন না, এগুলো আসলে ঈর্ষান্বিত হয়ে আসলে কাউন্টার দেওয়ার চেষ্টা, কিন্তু এতে আসলে তাদের নির্বোধতা বা তাদের জ্ঞানহীনতার পরিচয় তারা দিচ্ছে, বিশেষ করে আমার অমুসলিম ভাইয়েরা। যদি আপনাদের ধর্মগ্রন্থ যদি সঠিক হয় বা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে আপনারা সেটা প্রদর্শনী করুন, আপনাদের ধর্মটাকে আপনারা প্রচার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমাদের ইসলামটাকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছি কোরআনে প্রযুক্তি সিরিজের মাধ্যমে, আমরা বৈজ্ঞানিক ইসলামকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, এটা দেখে মূলত আসলে তাদের জ্বলে যাচ্ছে, ঈর্ষান্বিত হচ্ছে। হ্যাঁ, তারা নিজেও বুঝতে পারছে যে কোরআন আসলে ঠিক, কোরআন আসলে এটা আল্লাহর পাঠানো কিতাব, না হলে এতগুলো তথ্য, এত এত তথ্য, এত বিশুদ্ধভাবে, এত গঠনশৈলী বজায় রেখে, এত বৈজ্ঞানিক তথ্য দিয়ে একটা গ্রন্থ 1450 বছর, অর্থাৎ প্রায় 1500 বছর পূর্বে রচনা করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না, এটা তারাও জানে। কিন্তু আসলে ঈর্ষান্বিত হয়ে তারা এই ধরনের উদ্ভট প্রশ্নগুলো করে যে তোদের কোরআনে যদি এত বিজ্ঞান থাকে তাহলে আগে থেকে কোথায় ছিল, কোনো মুসলিম বিজ্ঞানী তো দেখি না, তাহলে তারা ইহুদিদের আবিষ্কার নিয়ে কেন কোরআনের বিশুদ্ধতা ইয়ে করবে। তো এই ধরনের উদ্ভট প্রশ্ন, অ্যাকচুয়ালি উদ্ভট না, তাদের যে বললাম যে তারা ঈর্ষান্বিত হয়ে আসলে এই ধরনের কোশ্চেনগুলো করে বা কটূক্তিগুলো করে থাকে। অ্যাকচুয়ালি মুসলিম বিজ্ঞানীদের ব্যাপক বড় একটা তালিকা রয়েছে, আমি যদি তাদের একটা একটা করে সমস্ত বর্ণনা দিতে যাই তাহলে ভিডিওর সাইজটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব এবং ছোট্ট করে একটি বর্ণনা দিয়ে দেব, এই লিঙ্কটার ছোট্ট করে একটি বর্ণনা দেবো, এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে, এবং যে বিজ্ঞানীর বিস্তারিত আপনারা জানতে চান জাস্ট ক্লিক করলে তার বিস্তারিত আপনারা ওখানে পেয়ে যাবেন। তো সেই লিস্টটাই আমি আপনাদেরকে এখনই দেখাবো। তার আগে বলি, যারা এই ধরনের উদ্ভট প্রশ্নগুলো করেন, যদি আপনাদের বাইবেলে, যদি আপনাদের বেদে অমুসলিম যারা আছেন, যারা এই ধরনের উদ্ভট প্রশ্নগুলো করেন, তাদেরকে আমি বলছি, দেখেন পৃথিবী সহ পুরো ইউনিভার্সের একজন স্রষ্টা আছে। আপনার নিজের হাতের দিকে তাকান, পুরো চেহারার দিকে তাকান, আশেপাশে সমস্ত কিছুর দিকে তাকান, একজন ক্রিয়েটরের অস্তিত্ব আপনি খেয়াল করতে পারবেন, বুঝতে পারবেন যে একজন স্রষ্টা আছেই। সেই স্রষ্টার মনোনীত ধর্ম এই পৃথিবীতে একটাই। তাহলে আপনি কীভাবে সেটা বুঝবেন? যেহেতু আমরা মানুষ, আমাদের আছে উন্নত চিন্তা শক্তি, বিচার বুদ্ধি, ঠিক আছে, আমরা সহজেই বিচার বুদ্ধি দিয়ে বের করতে পারি যে এটা সঠিক, এটা ভুল। তো আপনি কিভাবে সেই সর্বশক্তিমান স্রষ্টার পাঠানো ধর্মটাকে খুঁজে বের করবেন? তার প্রধান ওয়ে হচ্ছে ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করানো এবং দেখা যে কোনটা সঠিক, কোনটা ভুল। আমি আমার ধর্ম, আমার ইসলামকে, আমি গর্বিত, আমি একজন মুসলিম, এবং আমি আমার ইসলামকে বৈজ্ঞানিকভাবে রিপ্রেজেন্ট করছি কোরআনে প্রযুক্তি সিরিজের মাধ্যমে, কোরআনের বৈজ্ঞানিক তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং দেখাচ্ছি যে এই তথ্যগুলো 1450 বছর পূর্বে কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যতীত। যদি এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ হয়, যদি মনে হয় যে না, কোরআন না, বেদ হচ্ছে ঈশ্বরের পাঠানো বাণী এবং এটাই আমাদের পুরো পৃথিবীর মানুষকে মানতে হবে, তাহলে আপনি সেটা বিজ্ঞানের কাঠগড়ায় দাঁড় করান, বেদ থেকে সমস্ত বৈজ্ঞানিক তথ্য আমাদেরকে দেখান, সঠিক নাকি ভুল সেটা আমাদের সামনে রিপ্রেজেন্ট করেন। আমরা যেভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করছি, আপনারাও সেভাবে আপনাদের ধর্মকে রিপ্রেজেন্ট করেন। কিন্তু কোনো উদ্ভট প্রশ্ন করবেন না, কোন মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করলো, কি হিন্দু বিজ্ঞানী আবিষ্কার করলো, কি খ্রিস্টান আবিষ্কার করলো, তাতে আমার কি যায় আসে। আমি দেখাচ্ছি কোরআনের সত্যতা, কোরআনের সত্যতা। তারপরেও আপনাদের এই জানার আগ্রহ দেখে আমি জানার জন্য এখন ডেস্কটপে যাব এবং আপনাদের সেই লিঙ্কটা শেয়ার করব এবং ছোট্ট করে একটু বর্ণনা দেব, আপনারা সবাই সাথে থাকবেন, মুসলিম বিজ্ঞানীদের তালিকা। তো চলুন আমরা এখন ডেস্কটপে চলে যাই এবং দেখি মুসলিম বিজ্ঞানীদের বিজ্ঞানে কী কী অবদান রয়েছে। তো আমরা চলে এসেছি এখন উইকিপিডিয়ার একটি পেজে। উইকিপিডিয়া হচ্ছে একটা গ্রহণযোগ্য বা একটা ট্রাস্টেড সাইট,
এই সাইট নিয়ে আমার মনে হয় না কারো কোনো কমপ্লেন আছে। এই উইকিপিডিয়ার লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং নিচের পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা উইকিপিডিয়ায় এখান থেকে এসে এই সমস্ত বিজ্ঞানীদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো আমি এখানকার ছোট্ট একটা বর্ণনা দিচ্ছি। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জ্যোতির্বিদ, মুসলিম যে জ্যোতির্বিদরা আছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে মুসলিম বিজ্ঞানীদের তালিকা। মুসলিম যত জ্যোতির্বিদ আছে, মুসলিমরা কিন্তু প্রথম অবস্থায় জ্যোতির্বিজ্ঞানে অনেকটা এগিয়েছিল, এবং যখনই তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরেছে তখন জ্যোতির্বিজ্ঞান থেকেও মুসলিমরা পিছিয়ে পড়েছে। তো সেক্ষেত্রে প্রথমে দেখেন যে সিন্ধ ইবনে আলী, যখন এর এখানে ক্লিক করবেন এই সিন্ধ ইবনে আলী সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। আমি জাস্ট এখানে তালিকার ছোট্ট বর্ণনা দিচ্ছি। এরপরে আল খাওয়ারিজমি, তিনি হচ্ছেন গণিত বিজ্ঞানী, এবং এখানে দেখেন লেখা আছে আল খাওয়ারিজমি নাম আমরা সবাই শুনেছি। দেখেন এখানে হচ্ছে আল খাওয়ারিজমি। আল খাওয়ারিজমি মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ। আপনারা যারা বীজগণিত করেছেন বা অ্যালজেব্রা করেছেন তারা জানেন যে আল খাওয়ারিজমি হচ্ছে এই অ্যালজেব্রা বা বীজগণিতের জনক। তিনি হচ্ছেন বীজগণিতের জনক, তিনি একজন মুসলিম। তো আমরা তো এইভাবে প্রচার কখনোই করি না যে মুসলিমরা এই সেই, আমরা এই ধরনের কোনো কথাই বলি না। জাস্ট আপনাদের ওই জবাবটা দেওয়ার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। তো আল খাওয়ারিজমি হচ্ছেন বীজগণিতের জনক। এরপরে দেখেন বনু মুসা, আল বাত্তানি, আল ফারাবি, হ্যাঁ হাসান ইবনে আল হাইসাম, এ ধরনের অনেক 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 জ্যোতির্বিদ বিজ্ঞানী আপনাদের এখানে দেখতে পাবেন। যদি আরও নিচে আসেন এখানে বিশাল একটা লিস্ট, বিশাল লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড়, ওই যে ইবনে সিনা, আল বিরুনি, হ্যাঁ এরপর আছে নাসির আল দিন তুসি, তারপর অনেক বিজ্ঞানী কিন্তু এখানে রয়েছেন। এবং যদি আরও নিচে আসেন দেখবেন যে জীববিজ্ঞানী, নিউরোলজিস্ট এবং মনোবিজ্ঞানী। তো তাদের মধ্যে এই যে আজিজ সানজার, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম, নোবেল পুরস্কার জয়ী প্রথম মুসলিম হচ্ছেন আজিজ সানজার, তিনি একজন মুসলিম। ওকে, এরপর আছে আল কিন্দি, আল ফারাবি, সামাজিক মনোবিজ্ঞান, এই যে আবুল কাসিম, আল জাহরাওয়ি, আচ্ছা আল বিরুনি, ইবনে সিনা, এনারা সবাই হচ্ছেন জীববিজ্ঞানী, নিউরোলজিস্ট এবং মনোবিজ্ঞানী, তাদের একটা তালিকা দেওয়া আছে। এরপর হচ্ছে রসায়নবিদ ও আলকেমিস্ট। ওকে, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির জনককে আমরা বীজগণিতের জনক পেয়েছি আল খাওয়ারিজমি, এবং এরপরে কেমিস্ট্রির যে জনক আমরা জানি, কেমিস্ট্রির জনক হচ্ছে জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান হচ্ছে কেমিস্ট্রির জনক, তিনি কেমিস্ট্রির জনক। চিন্তা করেন একবার, তিনি একজন মুসলিম, জাবির ইবনে হাইয়ান। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে যে রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, এবং তিনি হচ্ছে রসায়নের জনকে যেখানে লেখাটাও আছে। এবং জাবির ইবনে হাইয়ান সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান এখানে ক্লিক করলে পাবেন, আপনারা উইকিপিডিয়া এসে ভিজিট করবেন সবাই। এরপর আছে আব্বাস ইবনে ফিরনাস, এরপর আছে আল কিন্দি, আছে আল বিরুনি, ইবনে সিনা, নাসির আল দিন তুসি, ইবনে খালদুন আল খাওয়ারিজমি, এনারা সবাই হচ্ছে এক একজন রসায়নবিদ এবং আলকেমিস্ট। এখানে বিস্তারিত লিস্ট দেওয়া আছে। এরপরে ভূগোল এবং ভূতত্ত্ববিদ, এখানেও লম্বা একটা লিস্ট করা আছে মুসলিম বিজ্ঞানীদের। শুধুমাত্র এই লিস্টগুলো না, এর বাইরে অনেক বিজ্ঞানী আছে। যদি আপনার উইকিপিডিয়ার বাইরে আরও যান, আরও যদি একটু ইন্টারনেটে খোঁজ খবর নেন, তাহলে আরও অনেক বিজ্ঞানীর সন্ধান আপনারা পাবেন যারা ছিলেন মুসলিম। তো ভূগোল এবং ভূতত্ত্ববিদেরও অনেক লম্বা। এরপর হচ্ছে গণিতবিদ, গণিতবিদের মধ্যে কিন্তু বিশাল একটা লিস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এত বড় লিস্ট সবাইকে যদি এইভাবে বিস্তারিত বলতে যায় অনেক বড় হয়ে যাবে। প্রথমে যে আল কুশজি, এরপর হচ্ছে আল খাওয়ারিজমি, যিনি এই যে অ্যালগোরিদমের জনক যেটা আমরা আগেই বলেছি, এই যে এখানে লেখা হচ্ছে যে আল খাওয়ারিজমি বীজগণিত এবং অ্যালগোরিদমের জনক, হ্যাঁ এই যে আল খাওয়ারিজমি। তো যাই হোক, এটা আমাদের সামনে সত্যি একটা গর্বের বিষয়, আর আমরা এ নিয়ে কখনোই এইভাবে লাফালাফি করি না। জাস্ট আপনাদের ওই জবাবটা দেওয়ার জন্য দেখাচ্ছি, মুসলিম নাকি কোনো বিজ্ঞানী নেই, এখানে বিরাট লম্বা লিস্ট আছে এবং সবাই মুসলিম। এই যে হাসান ইবনে আল হাইসাম, আল বিরুনি, হ্যাঁ ঠিক আছে, ওমর খাইয়াম, ইবনে রুশদ, ইবনে সিনা, ওকে। এরপর হচ্ছে দার্শনিক, দার্শনিকের একটা লম্বা লিস্ট এখানে আছে, যে আল কিন্দি, তারপরে আল রাজি, আল ফারাবি, ইবনে আরবি, রুমি, ইবনে খালদুন, নাসির আল দিন তুসি, আল্লামা ইকবাল, ঠিক আছে এরকম অনেক। এরপর আছে পদার্থবিদ, এই যে এখানে দেখতে পাচ্ছেন পদার্থবিদ, তো পদার্থবিদ আছে মিমার সিনাম, এরপর জাফর আল সাদিক, বনু মুসা, ঠিক আছে, যে আব্বাস ইবনে ফিরনাস, ঠিক আছে, এরকম অনেক বিজ্ঞানী আছে যারা পদার্থবিদ, পদার্থবিজ্ঞানী মুসলিমদের। আপনাদের কাছে যারা এই ধরনের কোশ্চেনগুলো করেন, কটূক্তিগুলো করেন, আপনাদের কাছে বিজ্ঞানী মানে হচ্ছে আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, স্টিভেন হকিং, এরা হচ্ছে বিজ্ঞানী। ইহুদি এবং এদের দেখে বলে যে মুসলিমদের তো কোনো বিজ্ঞানী দেখি না, এটা আপনাদের নির্বোধ এবং আপনাদের জ্ঞানহীনতার পরিচয় আপনারাই দেন।
এত এত বিজ্ঞানী থাকতে মুসলিম কোনো বিজ্ঞানী আপনাদের চোখে পড়ে না। যাদের হাত ধরে বিজ্ঞান আজকে এই জায়গায়, তাদের এই অবদানকে আপনারা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং অস্বীকার করেন যে মুসলিম নামে কোনো বিজ্ঞানী নেই, তাহলে আপনারা কত বড় আনগ্রেটফুল, কত বড় অকৃতজ্ঞ। সি, তো এই হচ্ছে পদার্থবিজ্ঞানীদের লম্বা লিস্ট। আপনাদের কারো বিস্তারিত জানার ইচ্ছা হলে এখানে ভিজিট করতে পারেন। আমি বারবার বলছি একটা কথা, এখানে বিরাট লম্বা লিস্ট, এরা হচ্ছে সবাই পদার্থবিজ্ঞানী। তো যাই হোক, এরপরে আছে ডাক্তার। বিখ্যাত যে ডাক্তারগুলো আছে ইতিহাসে, আল-কিন্দি, আব্বাস ইবনে ফিরনাস, যে আল-রাজি, হ্যাঁ, আল-বিরুনি, এই যে ইবনে সিনা, ঠিক আছে, তো এই যে নাসির আল-দিন তুসি, ইবনে নাফিস, তো এখানে অনেক ডাক্তারের লিস্ট আছে, আপনারা এখানে বিস্তারিত দেখতে পারেন। এরপর হচ্ছে অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী, হ্যাঁ, এখানে অনেক লম্বা লিস্ট। এরপরে রাষ্ট্রবিজ্ঞানী, হ্যাঁ, এবং এখানে তথ্যসূত্রগুলো দেওয়া আছে। তো শুধুমাত্র এই বিজ্ঞানীগুলো না, এরকম অনেক অনেক বিজ্ঞানী আছে, অনেক বিজ্ঞানী আছে, আপনারা আরও খুঁজে দেখতে পারেন। তো যারা বলেন যে মুসলিমরা বিজ্ঞানে কোনো অবদানই রাখেনি, তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি, সবাই অনেক বেশি বেশি শেয়ার করবেন এবং তারা যেন এই ধরনের কোনো কটূক্তি আর করতে না পারে, তার জন্য এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে ওই সমস্ত মানুষের কান পর্যন্ত পৌঁছে দেন। এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি কোরআনকে আরও সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, কোরআনের বিশুদ্ধতা, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য আরও বিশুদ্ধভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।